সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি অধ্যায়, তৃতীয় অধ্যায়, নিরাপদ ও নৈতিক ব্যবহার। এই বিষয়ে আমরা এখন জানব, সাইবার অপরাধ বলতে কি বোঝো, সাইবার অপরাধ বলতে আমরা কি বুঝি। সাইবার অপরাধ বলতে আমরা এমন সব অপরাধ বুঝি যেখানে হ্যাকিংয়ের মাধ্যমে অন্যের তথ্য হস্তগত করা হয়, কোনো সিস্টেমের সকল রিসোর্স ব্যবহার করা হয়, কোনো সিস্টেমকে এমনভাবে পরিবর্তন করা হয় যা সার্ভিস প্রদানে অস্বীকৃতি জানায়, আপত্তিকর মেল বার্তা প্রেরণ, কম্পিউটার ভাইরাস তৈরি এবং বিতরণ ইত্যাদি সব কিছুই আমরা দেখতে পাচ্ছি যে সাইবার অপরাধ বা সাইবার ব্যবহার করে প্রেরণ করা হয়। ব্যক্তিগত ও সমাজ জীবনে ইন্টারনেট ব্যবহারের ভূমিকা, এটি গুরুত্বপূর্ণ বিষয়। ব্যক্তিগত ও সমাজ জীবনে ইন্টারনেট ব্যবহারের ভূমিকা অনেক। তথ্য প্রযুক্তির যুগে তথ্যের এক বিশাল ভাণ্ডার হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেটের মাধ্যমে অসংখ্য অনলাইন ডেটাবেজ থেকে বিভিন্ন তথ্য আহরণ সম্ভব। পৃথিবীর কোথায় কখন কি ঘটছে তা সরাসরি এবং তাৎক্ষণিক জানা সম্ভব বিভিন্ন সংকেতের মাধ্যমে, ওয়েবসাইট ব্রাউজিং করে। ইন্টারনেট ব্যবস্থা একজন ছাত্র ক্লাসে না গিয়েও দূরে যে কোনো ক্লাসে অংশগ্রহণ করতে পারে। ইমেলের মাধ্যমে অত্যন্ত দ্রুতগতিতে পৃথিবীর যে কোনো প্রান্তে প্রাপকের কাছে তথ্য পাঠানো সম্ভব হচ্ছে। বর্তমানে ইন্টারনেট ব্যবহার করে ভিডিও কনফারেন্স করা যায়। অনেক সময় একজন গবেষক তার গবেষণার কাজে বা কাজের সাহায্যে জন্য বিভিন্ন পুস্তক ব্যবহার করেন। এসব পুস্তক পৃথিবীর যে কোনো প্রান্তে লাইব্রেরিতে থাকুক না কেন, তা খুব সহজে ডাউনলোড করে পড়া যায়। ইন্টারনেট থেকে অনেক প্রয়োজনীয় সফটওয়্যার ব্যবহারকারী তার নিজস্ব কম্পিউটারে ডাউনলোড করে তা ব্যবহার করতে পারে। একজন ব্যবহারকারী তার চাহিদা অনুযায়ী নানা ধরনের পণ্য ইন্টারনেটের মাধ্যমে অতি সহজে কেনাকাটা করতে পারেন। অনলাইন মাধ্যমে এ ধরনের ব্যবসা বাণিজ্যকে ই কমার্স বলা হয়। এবার আমরা জেনে নিয়ে আসুন, চ্যাটিং বলতে কি বুঝি বা চ্যাটিং কি। কম্পিউটার নেটওয়ার্কিং এর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে কম্পিউটারে বসে দুজন মানুষের সামনাসামনি ভালো লাগা, মন্দ লাগা, সুখ দুঃখ ইত্যাদি আলাপচারিতা করার যে সুযোগ তাকেই চ্যাটিং বলে। চ্যাটিং এর মাধ্যমে একজন আরেকজনের সাথে কথা বলতে পারে, এমন কি ছবিও দেখতে পারে। আসুন এবার আমরা জেনে নিই কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করার নিয়মগুলো কি। কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করার মূলত তিনটি নিয়ম রয়েছে। প্রথম, ইন্টারনেট কখনো একা অন্যদের চোখের আড়ালে ব্যবহার না করা, এমন জায়গায় বসে ব্যবহার করা যেখানে সবাই কম্পিউটার স্ক্রিন দেখতে পারে। ভুলেও কোনো অপরিচিত মানুষকে নিজস্ব নাম, পরিচয়, ছবি বা পাসওয়ার্ড না দেয়া। ইন্টারনেট ব্যবহার করা আনন্দের জন্যে, কারো ক্ষতি করার জন্য নয়। কারোর সাথে কখনো অসংযত, রূঢ় বা অশালীন ব্যবহার করা উচিত নয়। অর্থাৎ তাহলে নিরাপদে আমরা এই ইন্টারনেটই ব্যবহার করব, কাউকে ভয় ভীতি দেখানোর চেষ্টা করা মোটেই উচিত নয়। আইএডি কি? আইএডির পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট অ্যাডিকশন ডিসঅর্ডার। আমরা যাতে কম্পিউটার ব্যবহার করব কিন্তু এর প্রতি যেন আমরা আসক্তি না এসে পড়ে, আমাদের যাতে অন্যান্য সব কাজকর্ম আমরা দৈনন্দিন সেটাকে অব্যাহত রাখি, বিশেষ করে খেলাধুলা, খাওয়া দাওয়া, লেখাপড়া, এগুলো আমরা যেন সব কিছু ঠিক মতো করি, সময় মতো করি, আমরা যেন ইন্টারনেট অ্যাডিকশন ডিসঅর্ডার হয়ে না পড়ি। অর্থাৎ কম্পিউটারের প্রতি বা ইন্টারনেটের ব্যবহারের প্রতি আমাদের আসক্তি তার চলে না আসে, এটাই হচ্ছে ইন্টারনেট অ্যাডিকশন ডিসঅর্ডার। কপিরাইট আইন বা ফেয়ার ইউজ বলতে কি বুঝি। পৃথিবীর দেশে দেশে সৃজনশীল সৃষ্টিকর্মের কপি বা অবৈধ ব্যবহার ইত্যাদি বন্ধের জন্য যে আইনের বিধান রাখা হয়েছে তাকে কপিরাইট আইন বলে।
মুদ্রণ যন্ত্র আবিষ্কার হওয়ার পর থেকে কপি করা বা নকল করা সহজ হয়েছে বলে লেখকদের অধিকার সংরক্ষণের জন্য সর্বপ্রথম যুক্তরাজ্যে 1662 সালে কপিরাইট আইন চালু করা হয়। অর্থাৎ একজনের সৃজনশীল কাজ, নিজস্ব কাজ, আর অন্যজন যদি সেটা ব্যবহার করে তবে সেটা হয়ে যাচ্ছে কপিরাইট। বিশেষ করে একাডেমি বা লেখাপড়ার কাজে সৃজনশীল কাজ কপি করা যায়, অর্থাৎ লেখাপড়ার কাজে কোনো বইয়ের ফটোকপি করলে তাকে কপিরাইট আইন ভঙ্গ হয় না, এরকম ব্যবহারকে ফেয়ার ইউজ বলা হয়। আচ্ছা, এবার আমরা জেনে নিই হ্যাকিং। হ্যাকিং কি, হ্যাকিং বলতে আমরা কি বুঝি, কত প্রকার এবং কি কি রকমের হ্যাকিং থাকে বা থাকতে পারে। বিনা অনুমতিতে কারো কম্পিউটার বা ওয়েবসাইটে প্রবেশ করে ডিভাইস বা তথ্যের ক্ষতি করলে তাকে হ্যাকার বলে। অর্থাৎ অসৎ ব্যক্তিরাই হ্যাকিংয়ের সাথে জড়িত হয়, হ্যাকার কারা, যারা বিনা অনুমতিতে প্রবেশ করে তথ্য সংগ্রহ করে তারাই হচ্ছে মূলত হ্যাকার। সাধারণত হ্যাকার হচ্ছে দুই রকমের বা দুই প্রকারের, এক হোয়াইট হেড হ্যাকার, টু ব্ল্যাক হেড হ্যাকার। হোয়াইট হেড হ্যাকার হচ্ছে যারা প্রবেশ করবে কিন্তু কোনো তথ্যের ক্ষতি করবে না, আবার বের হয়ে আসবে। আর ব্ল্যাক হেড হ্যাকার হচ্ছে তারা যারা ভাইরাস দিয়ে দিবে, তথ্য সংগ্রহ করবে এবং সিস্টেমকে অকেজো করে দিবে, তারাই হচ্ছে কি ব্ল্যাক হেড হ্যাকার। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে দুই রকমের হ্যাকার রয়েছে, এর মধ্যে হোয়াইট হচ্ছে কোনো ক্ষতি করে না, আর ব্ল্যাক হেড হ্যাকার হচ্ছে যারা আসলে ক্ষতি করে থাকে। আমরা একটু বিস্তারিত শুনি এই দুইটার বিষয়ে। যেমন হ্যাকার বলতে কি বুঝি আমি আরেকবার একটু পুনরাবৃত্তি করছি। বিনা অনুমতিতে কারো কম্পিউটার বা ওয়েবসাইটে প্রবেশ করে ডিভাইস বা তথ্য ক্ষতি করলে তাকে হ্যাকার বলে। অসৎ ব্যক্তিরাই হ্যাকারের সাথে জড়িত থাকে। আচ্ছা, এবার হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার, যারা শুধুমাত্র অন্যের কম্পিউটার বা ওয়েবসাইটে প্রবেশ করে বিভিন্ন বিষয় দেখে কিন্তু কোনো কিছুর ক্ষতি বা পরিবর্তন না করে বের হয়ে আসে, তাকেই বলা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার। হোয়াইট হ্যাট হ্যাকার সম্প্রদায় কোনো একটি সিস্টেমের ত্রুটি বিচ্যুতি শনাক্ত করে সমাধান করার চেষ্টা করে। এবার আমরা জেনে নিই ব্ল্যাক হ্যাট হ্যাকার, যেসব হ্যাকার অন্যের কম্পিউটার সিস্টেমকে বা ওয়েবসাইটে প্রবেশ করে সিস্টেম নষ্ট করে বা তথ্যে বিভ্রান্তি বা ক্ষতি করে তাকে ব্ল্যাক হ্যাট হ্যাকার বলে। এ ধরনের হ্যাকাররা সাধারণত ব্যাংকের ক্রেডিট কার্ডের গোপন নম্বর এবং ডাটাবেজের তথ্যসমূহ নিজেদের দখলে নেয়ার চেষ্টা করে। আচ্ছা, এই ছিল আসলে দুইটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, নিরাপত্তা ও নৈতিক ব্যবহারের এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, হ্যাকার বা যে হ্যাকিং করে থাকে। এবার আমরা একটু জেনে নিই হ্যাকিং সম্পর্কে একটু আলোচনা করব। এবার একই বিষয় পুনরালোচনা হতে পারে বা পুনরাবৃত্তি হতে পারে। যেমন কোনো সিস্টেম বা ওয়েবসাইটে নিজস্ব বা গোপন অংশটুকু দেখে এবং পরিবর্তন করাই হচ্ছে হ্যাকিং। বর্তমানে নিয়মিতভাবে কম্পিউটারের ওয়েবসাইট হ্যাকিং হচ্ছে। সাধারণত ওয়েবসাইটে আমাদের যতটুকু তথ্য দরকার ততটুকুই আমরা দেখতে পাই, ওয়েবসাইটের গোপন অংশটুকু আমাদের প্রয়োজন নেই। অনেকে এ সকল গোপন অংশটুকুতে হ্যাকিংয়ের মাধ্যমে ঢুকে কোনো কিছু পরিবর্তন বা নষ্ট করে চলে আসে। ঘরে বসে এ কাজ করে বলে করা হয় বলে আমরা হ্যাকার ধরাও উপায়ও নেই বা ধরা খুব কঠিন। কেউ যদি শুধুমাত্র কৌতূহল হয়ে অন্যের ওয়েবসাইটে ঢুকে কোনো ক্ষতি না করে বের হয়ে আসে তাকে হোয়াইট হ্যাট হ্যাকার বা সাদা টুপি হ্যাকার বলে, অন্যথায় তাকে ব্ল্যাক হেড হ্যাকার বা কালো টুপি হ্যাকার বলা হয়ে থাকে। একই সাথে বেআইনি বা অনৈতিক কাজ, অর্থাৎ এটি হচ্ছে একই সাথে বেআইনি এবং অনৈতিক কাজ। তো এই ছিল আজকে আমাদের এই সপ্তম শ্রেণীর
আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ের একটি সার্বিক আলোচনা। আশা করি এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে সকল ছাত্রছাত্রীরা উপকৃত হবে। এখানে মোটামুটি সব গুরুত্বপূর্ণ বিষয়কে টাচ করা হয়েছে। এছাড়াও যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় পরীক্ষার জন্য, এবং আমরা যেভাবে বোঝানোর চেষ্টা করেছি আর নিজে যদি বাসায় একটু বই খুলে পড়াশোনা করা প্রত্যেক স্টুডেন্ট করে, তাহলে আমরা আশা করতেছি এটা অত্যন্ত সহজ একটি বিষয় হয়ে দাঁড়াবে এবং পরীক্ষায় আশানুরূপ ফলাফল আনা সম্ভব। এবং সবার জন্য আমাদের অনেক শুভকামনা রইল, যাতে সবাই ভালোভাবে বাসায় এটা অনুশীলন করো এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নাও। আর এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নৈবিত্তিক আসতে পারে, সেই নৈবিত্তিকগুলো ভালোভাবে বাসায় প্র্যাকটিস করতে হবে, তাহলেই আমরা আশা করতেছি যে খুব ভালো একটি ফলাফল আমরা পরীক্ষার পরবর্তীতে দেখতে পাবো। তো আজ আর নয়, নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। খুব শীঘ্রই পরবর্তী চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়ের ভিডিও আমরা আপলোড করব। তাই সবাইকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করার জন্য এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করার জন্য, যাতে করে সবাই এই ক্লাসটি উপভোগ করতে পারে এবং উপকৃত হতে পারে। তাই সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা কামনা রইল। সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।